সম্মানিত ভাইরা আমার মুসলিম জনতা প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা মানুষকে আহ্বান করো মানুষকে আহ্বান করো মানুষকে কল করো বিল হিকমা কৌশলের সাথে কিসের সাথে কৌশলের সাথে হিকমা অনেকেই আবার হিকমাতের অর্থ নিয়েছে যে কোরআন হাদিস বাদ দিয়া মাঝখানে একটা কিচ্ছা বললাম বললাম এটাই হিকমত হলো বিষয়টা তা নয় হিকমত হচ্ছে মানুষের সেন্টিমেন্ট বুঝে কোরআন এবং হাদিস বিজ্ঞান সমন্বয়ে গবেষণামূলকভাবে তাকে দাওয়াত পেশ করা ওয়াল মাউইজাতিল হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাউইজাতিল হাসানা যে তুমি যখন তাদেরকে অ্যাডভাইস করবে তাদেরকে উপদেশ প্রদান করবে সেই সময় তোমার কথাটা হবে হাসানা অত্যধিক সুন্দর কথা কি বলেন সুন্দর নাকি মন্দ কথা সুন্দর কথা কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আমাদেরকে অর্ডিন্যান্স করেছেন তো প্রিয় ভাইরা ভিন্ন আয়াতে দেখেন আল্লাহ পাক কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দাইল আল্লাহর কাজ যারা করবে কোরআনের কথা যারা বলবে ময়দানে কোরআনের আলোচনা যারা করবে তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তির চাইতে কার কথা অত্যধিক সুন্দর হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এখানে আল্লাহ পাক আহসান শব্দ ব্যবহার করেছেন আহসান হচ্ছে ইসমে তাফদিলের সিগা ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি তার কারণ হচ্ছে সবচাইতে গ্রেট শ্রেষ্ঠ উত্তম কথাকে ইসমে তাফজিলে আল্লাহ রাব্বুল আলামিন সিগা ব্যবহার করেন কারণ হচ্ছে এর চাইতে উত্তম কথা শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না তো প্রিয় ভাইরা তাহলে আমি যদি কাউকে বলি বাটপার চিটার বদমাস কুলাঙ্গার এই সকল শব্দগুলিকে ওয়াজের মঞ্চে কি বলা যাবে কি বলেন শোভনীয় হবে নিশ্চয় নয় আমাদের ওয়াজের মঞ্চে কথা হবে কেমন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাংলা শব্দ চয়ন ভাষা শৈলী সাহিত্যের বিন্যাস এগুলি আমরা সুন্দর করে বলবো কারণ হচ্ছে এগুলি আল্লাহ পাকের নিয়ামত এগুলি কার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত থেকে কিছুটা বঞ্চিত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা হে মুসা আলাইহিস সালাম তুমি ফিরাউনের কাছে যাও কারণ ফিরাউন সীমা লঙ্ঘন করেছে ফিরাউন নিজেকে ঘোষণা করেছে আনা রাব্বুকুমুল আ'লা আমি হলাম সবচাইতে বড় প্রভু আমি হলাম শ্রেষ্ঠ প্রভু আমি তোমাদের বড় খোদা আমার চাইতে বড় কেউ নাই আল্লাহ পাক বলেন মুসা রে যাও ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন মুসা আলাইহিস সালাম দেখলেন যে আমার মুখের আড়ষ্টতা আছে কথার জড়তা আছে কিন্তু আমি কিভাবে আমার দাওয়াতকে আমি প্রেজেন্টেশন করব আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ওয়াখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফাআরসিলহু মাইয়া রিদ আইয়ুসাদ্দিকুনি আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বলতেছেন আয় আল্লাহ তাআলা আমার কথার আড়ষ্টতা আছে জড়তা আছে তো আমাকে এই দিনের দাইল আল্লাহর কাছে হেল্প করার জন্য আমার একটা ভাই আছে নাম হলো হারুন আলাইহিস সালাম নাম কি জুড়ে বলেন হারুন আলাইহিস সালাম হারুনকে আমার সঙ্গী করে দাও কারণ হলো হুয়া আফসাহু মিন্নি লিসানা আমার চাইতে তার ভাষা অত্যন্ত সুন্দর অনেক বড় বাগ্মিতা সুন্দর করে
শব্দ চয়ন করে প্রেজেন্টেশন করতে পারে উপস্থাপন করতে পারে কাজেই আমার ভাইকে ফারসিলহু মাইয়া রিদা আমাকে সঙ্গী করে দাও আমাকে হেল্প হেল্পার হিসেবে সহায়ক হিসেবে আমার ভাই হারুনকে মনোনীত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন পয়গম্বর মূসা তোমার অ্যাপ্লিকেশন তোমার দরখাস্ত আবেদন আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা হে মূসা ইযহাবা তোমরা উভয় ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তারা উভয়ই মিলে দায়ী আল্লাহর কাজের জন্য তাওহীদের বাণী নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া তাকে দাওয়াতের জন্য একটা টিপস দিয়ে দিলেন আল্লাহ পাক কুরআনুল কারীমে ইনক্লুড করে দিলেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فقول له قولا لينا لعله يتذكر او يخشى سورة طهر মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মূসা তুমি দাঁড়াও তুমি তো দাওয়াত নিয়ে তাওহীদের বাণী নিয়া ওই জালেম যে খোদাদ্রোহী হয়ে গেছে ফিরাউনের কাছে তুমি যাচ্ছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরাউনের কাছে যখন যাবে ফাকুল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়াবান এই আয়াতটি পড়ে আমি অবাক হয়ে গেছি যে ফিরাউন সে আল্লাহ দ্রোহী হয়ে গেছে এত বড় সীমা লঙ্ঘনকারী নিজেকে বড় শ্রেষ্ঠ প্রভু হিসেবে দাবি করে এই রকম একজন খোদাদ্রোহী মানুষকে দাওয়াতের প্রেজেন্টেশন হিসেবে মূসা আলাইহিস সালামকে বলতেছেন হে প্রিয় মূসা فقول له قولا لينا لعل তার কাছে যখন দাওয়াত দিবা قول لينا لعل তার মানে হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু قولا لينا لعل কথা যেন সফট হয় মাখনের মতো নরম হয় এরকম কোমল কথা তাকে বলবে চিন্তা করেন মূসা আলাইহিস সালামের মতো এত বড় দাই যিনি বনি ইসরাইলের অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর আর সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভাইস করছেন যে মূসা তুমি যখন ফিরাউনের কাছে দাওয়াত দিবা তোমার কথাটা হবে কেমন কাউলাল লাইনাল লাআল্লা কথাটা হবে সফট এবং কোমল সুবহানাল্লাহ তাহলে এত বড় পয়গম্বর এত নিকৃষ্ট জালেমকে দাওয়াত দিবে কথা যদি কোমল হয় আমাদের কথা কি হতে হবে কোমল কথা বলা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাভ কি হবে কোমল কথা বললে লাভ কি হবে ইয়াতা জাক্কারু হই সে তোমার উপদেশ গ্রহণ করবে আও অথবা ইয়াকশা সে তোমার উপর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তাহলে আমরা সুন্দর কথা যদি বলি মানুষকে কোরআন এবং সুন্নার আলোকে যদি কথা বলি তাহলে মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে কোরআনের দিকে আকৃষ্ট হবে নেগেটিভ কথা নেতিবাচক কথা বলে কোনো মানুষকে ফেরানো যায় না আরো তার হটকারিতা বৃদ্ধি পায় জোরে বলেন ঠিক না বেঠি এইজন্য সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সালামকে আমরা যখন কথা বলবো কোরআন ভিত্তিক কথা বলতে হবে আল্লাহ পাক তার নবীকে বললেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ হে আমার রাসূল ফাযাক্কির আমরের সিগা আল্লাহ পাক বলেন আমার প্রিয় হাবিব আপনি যখন দাওয়াত দিবেন যখন দাওয়াত দিবেন তাওহীদের বাণী যখন তাদের কাছে ওয়াজ হিসেবে পেশ করবেন ফাযাক্কির বিল কুরআন আপনার কথা যেন কোরআন ভিত্তিক কথা হয় বলেন সুবহানাল্লাহ কথা হতে হবে কোরআন ভিত্তিক নাকি কোনো আশারে গল্প বাজে কিচ্ছা মমতাজের গান এইরকম কমেডি কথা এগুলি বলা যাবে তাফসির মাহফিল নাম দিয়ে এগুলি বললে সম্পূর্ণ হারাম হয়ে যাবে ঠিক না বেঠি এজন্য প্রিয় ভাইরা কোরআনের মঞ্চে তাফসিরের প্রোগ্রামে
কথা বলতে হবে আমাদেরকে কোরআন ভিত্তিক কে শিখালেন তার নবীকে আল্লাহ পাক অ্যাডভাইস করলেন ফাজাক্কির বিল কোরআন মাইয়া খাফু ওয়াঈদ যে হে নবী আপনি কোরআন ভিত্তিক কথা বলবেন যখন আপনি অ্যাডভাইস করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী বলেন ইন্নাকুমুল ইয়াউমা ফি জামান হে আমার প্রিয় সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেন হে আমার প্রিয় সাহাবীরা তোমরা এমন একটা যুগ জামানার মধ্যে আছো কাসিরুল উলামা ওয়া কলিলুল খুতাবা এই জামানায় আলেমের সংখ্যা বেশি কিন্তু বক্তার সংখ্যা কম মান তারাকা উসলামা ইয়ারিফু ফাকাদ হাওয়া তোমরা 10 ভাগের এক ভাগ যদি ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে কারণ এত সংখ্যক আলেম থাকতে জাহালত থাকতে পারে না আল্লাহর নবী বলেন ওয়া ইয়াতি আলান নাস জামান এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে সেই সময়টা কেমন হবে রে আমার সাহাবীরা কাসিরুল খুতাবা কলিলুল উলামা আল্লাহর নবী বলেন সেই সময়টা এমন হবে আলেমের সংখ্যা কমে যাবে বক্তার সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে কারণ এখন আমরা আলেম হতে তেমন উৎসাহ পাই না কারণ এক রাতে যদি পকেটে 50,000 টাকা আসে একটি সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দর একটা কিচ্ছা দিয়ে 50,000 টাকা পার নাইটে যদি আসে তাহলে একজন বড় আলেম হয়ে 10,000-15,000 টাকা মাসে বেতন নিতে হয় এই জন্য আগে বক্তা হতে চাই আলেম হতে আমরা চাই না জুড়ে বলেন ঠিক না বেঠি তো প্রিয় ভাইরা আল্লাহর নবী বলেন কাসিরুল খুতাবা আলেমের সংখ্যা কমে যাবে বক্তার সংখ্যা বাড়বে কালিলুল উলামা আলেমের সংখ্যা কমে যাবে সেই সময় আমার উম্মতেরা কি করবে মান ইস্তামসাকা বিউসরি মা ইয়ারিফু ফাকাদ নাজা আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা রে সেই সময়টা 10 ভাগের এক ভাগ যদি কেউ মান্য যদি করে ইসলাম যদি পালন করে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন ফাকাদ নাজা তাহলে তাদেরকে নাজাত দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ তাদেরকে নাজাত দেওয়া হবে এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তিনটি আয়াত আমাকে ওয়াজ করতে বায়ান করতে মানা করে বাধাগ্রস্ত করে ভীত সন্ত্রস্ত করে জুড়ে বলেন কয়টা আয়াত তিনটি আয়াত বাধাগ্রস্ত করে একটি হচ্ছে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় বললেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা মানুষকে সুন্দর কথা দিয়া মানুষের কাছে ওয়াজ করো এবং তোমাদের নিজের কথা তোমরা ভুলে গেছো ঠিক কিনা বলো এই জন্য আমরা সুন্দর কথা বলি আমাদের পার্সোনাল জীবনে সেই কথাগুলি আমরা আমল করি না এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত আমাকে বড় ভীত সন্ত্রস্ত করে দ্বিতীয় নম্বর আয়াত হলো সূরা সফ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা তোমরা এমন কথা বলো না যা তোমরা আমলে পরিণত করতে পারবে না আজকে আমরা যে কথাগুলি বলি এটা আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন নাই কি বলেন ঠিক না বেঠি আপনারা কষ্ট পাবেন এজন্য বক্তাদের কথাই আমরা বলতেছি আপনারা খুশি তো কি বলেন সম্মানিত ভাইয়েরা আমার কারণ হলো যারা কথা বলে কিন্তু তার আমলের সাথে যার মিল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কথা বলে তদানুযায়ী তার জীবনে বাস্তবায়ন করে না আল্লাহ পাক বলেন তাদের উপর আমি আল্লাহ পাক রাগান্বিত হই
তাহলে যারা আমরা কথা বলেছি কথা বলি আমরা সেই কথাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি নাকি রাগান্বিত কি বলেন রাগান্বিত এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই তিনটি আয়াত কারীমা আমাকে বয়ান করা থেকে বাধা সৃষ্টি করে বলেন সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন